हेलो एवरीवन, वेलकम। आज আমি তোমাদের সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা, একটা গেট রেডি উইথ মি ওয়েডিং গেস্ট মেকআপ লুক বলতে পারো। এছাড়াও তোমরা অন্য অকেশনেও করতে পারো, কোনো ব্যাপার না। আর তোমরা ব্লু শাড়ি পরে মেকআপ লুক দেখতে চেয়েছিলে, যেটা বিয়েবাড়ি শাড়ি পরে, আর আমি বিয়েবাড়িই যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে এই লুকটা শেয়ার করি। আর ভীষণই ইজি সিম্পলভাবেই করেছি, খুব চটজলদি করেছি। আমি অনেক প্রোডাক্ট ইউজ করিনি, মানে আই শ্যাডো কিছু অ্যাপ্লাই করিনি, যা ব্লাশ অ্যাপ্লাই করেছি সেইগুলো দিয়েই করেছি। আর লুকটা দেখতে পাচ্ছ আমার বেশ ভালোই লেগেছে এই লুকটা। চুলটা আমি কিছু করিনি, কারণ আমি খুব একটা চুল বাঁধতে পারি না, তাই ছেড়ে রেখেছি। বাকি দেখতেই পাচ্ছ এই মেকআপ লুকটা। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে ভুলবে না। আর চলো দেখে নিই আমি কি করে এই লুকটা অ্যাচিভ করলাম। মেকআপ করার আগে স্কিন কেয়ার করা খুবই জরুরি, তাই আমি আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়েছি, তারপর টোনার অ্যাপ্লাই করেছি, আর তারপরে গুড ওয়াইবসের ভিটামিন সি আর ভিটামিন B3 এই ফেস সিরাম, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। আর তারপর একটা বেশ গ্লো ভাবও চলে আসে, আর স্মুথ একটা এফেক্ট আসে। আর তারপরে আমি মাইগ্ল্যামের এই ফেস ক্রিমটা অ্যাপ্লাই করছি। এই ক্রিমটা আমি খুব একটা বেশি অ্যাপ্লাই করি না, কারণ এটার লিংক আমার কাছে নেই, এটা আউট অফ স্টক থাকে, তো যদি আমি পাই নিশ্চয়ই তোমাদের দিয়ে দেবো। আর তারপরে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারের জন্য আমি NYB-র এই প্রাইমারটা নিয়েছি, যেটা একদম মানে ব্লার করে দেবে, পোর্সগুলো মিনিমাইজ করে দেবে, আর তারপর যখন মেকআপ অ্যাপ্লাই করবো খুব ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করেছি, কারণ যাতে মেকআপ করার সময় একটা স্মুথ এফেক্ট আসে। আর তারপরে আমি মেবলিন ফিটমির এই 128 এই ফাউন্ডেশনটা নিয়েছি, আর এটা আগে আমি ডট ডট করে সারা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। আচ্ছা, গলাতে অ্যাপ্লাই করতে কিন্তু একদম ভুলবে না। আর তারপরে আমি প্যাকের এই বিউটি ব্লেন্ডারটা নিয়েছি, বিউটি ব্লেন্ডারটাকে আমি জল দিয়ে ভিজিয়ে জলটাকে কুইজ করে নিয়েছিলাম, আর তারপরে আমি বিউটি ব্লেন্ডারটা ড্যাব 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 করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। ড্র্যাগ করবে না, ড্র্যাগ করলে কিন্তু দাগ দাগ হয়ে যাবে, আর খুব ভালোভাবে মানে ফিনিশটা আসবে না, ড্যাব ড্যাব করেই অ্যাপ্লাই করবে। আর তারপরে মেবলিনের ফিটমিট যে কনসিলারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা শেড আছে মিডিয়াম 25, সব শেড নাম্বার সব কিছু আমি তো লিঙ্ক ডিসক্রিপশনে দিয়েই দেবো, সাথে করে আমি সাইডেও দিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে আমার কী স্কিন কালার, মানে আমার স্কিন টোনে কোন শেডটা যাচ্ছে। তো আমি এটাও ড্যাব ড্যাব করেই আমি অ্যাপ্লাই করে নিয়েছি আন্ডার এরিয়াতে, আর যেখানে যেখানে আমি একটু কনসিলারের প্রয়োজন, খুব বেশি কিন্তু আমি কনসিলার অ্যাপ্লাই করিনি। আর তারপরে আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নেবো, এর জন্য আমি মেবলিনের কম্প্যাক্ট পাউডারই নিয়েছি, ফিটমির শেড হচ্ছে 109, তো আইভরি লাইট আইভরি এরকম শেড নাম্বার ছিল আই থিঙ্ক। তো তারপরে যাই হোক ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু এখন সামার চলে এসেছে, ভীষণই মুখটা ঘেমে যাচ্ছিলো, তো আমি ফুল ফেসেই অ্যাপ্লাই করে নিয়েছি। আর তোমরা যদি এখন আমার ইনস্টাতে ফলো না করে থাকো অবশ্যই গিয়ে ফলো করতে পারো, ওখানেও আমি বর্ষা বাসু নামেই আছি। আর এরপরে আমি ফেস কন্ট্রোর, হাইলাইটার, ব্লাশ এগুলো অ্যাপ্লাই করে নেবো, এর জন্য আমি সুগারেরই এই ফেস প্যালেটটা নিয়েছি, এটা থেকেই আমি কন্ট্রোর করে নিচ্ছি। নোজ কন্ট্রোর, চিন, চিক, যা যা মানে ফোরহেড কন্ট্রোর করার সমস্ত কিছু আমি কন্ট্রোর করে নেবো। আর কন্ট্রোর করার পরে দেখতেই পাচ্ছ ফেসটা কতটা আমার পাতলা লাগছে, আর এর আগে একটা মনে হয় মানে পুরো সাদা একটা ক্যানভাসের মতন লাগছিলো, আর এখন একটুখানি ঠিক লাগছে দেখতেই পাচ্ছ। আর তারপরে আমি একটু পিঙ্কিশ যে ব্লাশটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটু নাকেও অ্যাপ্লাই করে নেবো, আমার নাকেও ব্লাশ অ্যাপ্লাই করতে বেশ ভালো লাগে। আর তারপরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো, বাস যেখানে যেখানে মানে হাই পয়েন্টগুলোতে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নেবো। এই হাইলাইটারটা ভীষণই ভালো, দিনে রাতে সবসময় তোমরা অ্যাপ্লাই করতে পারবে, খুবই ভালো সুগারের এই হাইলাইটারটা আমার লাগে। আর সেম প্যালেটটাই আমি আগে যে কন্ট্রোর শেডটা নিয়েছি সেটাই আমি ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি আয়ে, আর তারপরে পিঙ্ক শেডটা নিয়েছি, আর তারপরে হাইলাইটারটা দিয়েই আমি আবার অ্যাপ্লাই করে নিয়েছি চোখে। আর এরপরে আমি NYB-র আইলাইনার নিয়েছি, এটা একটা ব্ল্যাক কালারের আইলাইনার, ভীষণ কম প্রাইসে আর লং লাস্টিং আইলাইনার, আর ভীষণ ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়, দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আর তারপরে আমি এখানে নিয়েছি লিনের কাজল, তো এটাও তো সবার কাছে মোটামুটি থাকে, এটা লং লাস্টিং একটা জেট ব্ল্যাক কাজল আছে, তো ওয়াটারপ্রুফ কাজল আছে। এরপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেবো, আর মাস্কারার জন্য আমি সেম মানে মেবলিনেরই এই মাস্কারাটা নিয়েছি। এটা যেহেতু আমি আইল্যাশ ইউজ করবো না, তো আমি খুব ভালোভাবে
হবে দুটো ডাবল কোট করে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নেব লোয়ার ল্যাশ লাইন আপার ল্যাশ লাইন দুটোতেই আর দেখতেই পাচ্ছো কতটা সুন্দরভাবে মানে ভলিউম চলে আসে চোখে আর যেমন করে বলেছিলাম আমি এর আগে যে লেফট রাইট করতে করতে তোমরা কিন্তু আই ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করবে এতে করে খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই হয়ে যায় আর এবার আমি আইব্রো করে নেব তার জন্য আমি সুগার রেডি এই আইব্রো পেন্সিলটা নিয়েছি শেড হচ্ছে 02 এটা আগে কিন্তু সামনের দিকটাই করবে না আগে মিডল থেকে মানে আইব্রোটা ড্র করবে আর তারপরে হালকাভাবে সামনের পোর্শনটাই তোমরা আঁকবে আর একদিকে কোম আছে একদিকে প্রোডাক্ট আছে আমি আগে কোম করে নিয়েছি তারপর প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি আর তারপরে আরও একবার আমি কোম করে নেবো যাতে করে সমস্ত প্রোডাক্ট খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায় আর তারপরে দেখতেই পাচ্ছো আমার আইব্রোটা আর তারপরে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি এখানে সুইস বিউটির ভিটামিন ই আর হচ্ছে অ্যালোভেরা দেওয়ার যে সেটিং স্প্রেটা সেটা নিয়েছি ভীষণ ভালো এই সেটিং স্প্রেটা কম প্রাইসের মধ্যে খুবই ভালো আর তারপরে লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো এখানে স্টে কোয়াকির আমি লিপস্টিক নিয়েছি রেড কালারের টু হট ফর ডে নাইট এরকমই শেড নাম্বার ছিল একবার লিঙ্ক ডিসক্রিপশানে চেক করে নিও আর তারপরে যা যা একটা ছোটো টিপ পরে নিয়েছি সিঁদুর পরে নিয়েছি আচ্ছা আমি এখানে লিকুইড সিঁদুর নিয়েছি যেটা হচ্ছে ল্যাকমির মেরুন কালারের আর তারপরে জুয়েলারি পরে নেবো এই জুয়েলারিগুলো কিন্তু আমি স্টোর থেকে নিয়েছি কোনো অনলাইন না গড়িয়াহাট থেকে নিয়েছি বাকি তোমরা অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে ব্যাস আমার সাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমি চুলটা ছেড়ে রেখেছি কারণ চুল আমি ঠিকঠাক বাঁধতে পারি না তাই এইভাবেই রেখেছি বাকি তো মেকআপ লুকটা দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে তো দেখতেই পারলে ভীষণই সিম্পল একটা মেকআপ লুক যেটা আমি খুব চটজলদি করেছি আর এইভাবেই তোমরাও এই লুকটা অ্যাচিভ করতে পারো যেহেতু আমি বিয়েবাড়ি যাবো সেই জন্য এত তাড়াহুড়ো করেছি অন্য টাইমে করলে এই প্রসেসটাই আমি ফলো করতাম কিন্তু আরও ধরে ধরে অনেকক্ষণ ধরে করতাম আর কি যাই হোক দেখতেই পারলে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না আর এই লুকটা তোমরা যদি অ্যাচিভ করো অবশ্যই আমাকে ইনস্টাতে পিকচার পাঠাতে ভুলবে না আর যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে চেক করে নিও বাকি যে জুয়েলারি পরেছি এটা আমার অফলাইন নেওয়া গড়িয়াহাট থেকে নিয়েছি আর শাড়িটা আমি মিশো থেকে নিয়েছি তোমরা এই জুয়েলারি তোমরা অনলাইন পেয়ে যাবে অ্যামাজনে পেয়ে যাবে মিশোতে পেয়ে যাবে আর শাড়িটা তো আমি মিশো হল করেছি ওখান থেকে তোমরা পেয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে আর বাস আজকের মতন এইটুকুনি আবার তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওয় টেক কেয়ার বাই বাই